বন্ধুরা, লকডাউনে আর ভালো লাগে না, তাই নতুন কোনো ভিডিও আর আপলোড করা হচ্ছে না। ছোটবেলার সেই হারিয়ে যাওয়া গল্পের বইগুলো খুঁজতে খুঁজতে হঠাৎ করে কয়েকটা গল্প চোখের সামনে এলো, তার থেকেই দু একটা তোমাদের শোনাচ্ছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও, আর প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও গল্পটা তোমাদের কেমন লাগছে। আজকের গল্প ফেস অন দ্য ওয়াল, লিখেছেন ইভি লুকাস। শুরু করছি গল্প ফেস অন দ্য ওয়াল। গত সন্ধ্যায় আমরা এমন কতকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম বুদ্ধিতে যেগুলোর ব্যাখ্যা মেলে না। আমাদের মধ্যে সকলেই কোনো না কোনো অপ্রাকৃতিক ঘটনার বিবরণ দিয়েছিলেন। সহসা জনৈক আগন্তুকের প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ হলো। মুখটি তার ম্লান এবং তাকে অত্যন্ত উদ্বিগ্ন মনে হচ্ছিল। নীরবেই সে আমাদের লক্ষ্য করছিল। ড্যাবনি তাকে আমাদের এই সান্ধ্য মজলিসে সাদর আহ্বান জানিয়ে জিজ্ঞেস করেছিল এমন কোনো অলৌকিক ঘটনা তার জানা আছে কি না। একটু চিন্তা করে সম্মতিসূচক ঘাড় নেড়ে সে বলেছিল, সত্য ঘটনা কল্পনাশ্রয়ী গল্পের চেয়ে আমার কাছে অধিকতর আকর্ষণীয়। আমি আপনাদের এমন একটা ঘটনার কথা বলতে পারি যেটি আমার মনে গভীর রেখাপাত করেছে, আর একটু আগে সেটির বিস্ময়কর পরিসমাপ্তি ঘটেছে। আমরা তাকে ঘটনাটির বিবরণ দিতে অনুরোধ করি, সে শুরু করে। বছর দুয়েক আগে ওলমন্ড স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে আমি থাকতাম। আমার ঘরে আগে যিনি থাকতেন, শোবার ঘরের দেওয়ালে তিনি রং করিয়েছিলেন, কিন্তু দেওয়ালটা ছিল স্যাঁতস্যাঁতে, আর তাই ছোট বড় নানা আকারের অসংখ্য ছবি ফুটে উঠেছিল দেওয়ালে। ওই দাগগুলির মধ্যে কতকগুলো দাগ মিশে অবিকল একটি মানুষের মুখের আকার নিয়েছিল। প্রতিদিন সকালে বিছনা ছেড়ে ওঠার আগে আমি অপলক দৃষ্টিতে সেটির দিকে চেয়ে থাকতাম আর ভাবতাম সে আমার প্রকৃত সঙ্গী, এক ভাড়াটে তাই আমার সঙ্গে বাস করে। অন্যান্য দাগগুলি মিলিয়ে যেত কিন্তু পরিবর্তিত রূপ নিত, কিন্তু আমার সঙ্গীর মুখটি অপরিবর্তিত থেকে যেত। একদিন আমি যন্ত্রণাদায়ক ফ্লুতে আক্রান্ত হয়ে শয্যাশালী হয়েছিল। নিঃসঙ্গতার মাঝে রাত্রি দিন আমার চোখ দুটি তার প্রতি ধাবিত হতো। এইভাবে সে আমাকে প্রভাবিত করেছিল। যতই দিন যায় সে ততই স্পষ্ট আর অধিকতর জীবন্ত হয়ে উঠছিল। তাকে কেন্দ্র করেই আবর্তিত হতো আমার চিন্তাধারা। নাকটি ছিল তার তীক্ষ্ণ আর কপালটি প্রশস্ত। মনে হতো বিস্ময়কর তার ব্যক্তিত্ব, এমন এক ব্যক্তিত্ব হাজারে বুঝি একজনের মধ্যেই মেলে। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠতে লাগলাম, কিন্তু আমার সমস্ত মন প্রাণ অধিকার করেছিল সে। পাগলের মতোই আমি তাকে পথে নিপথে খুঁজতে শুরু করেছিলাম। এমন একটা ধারণা আমার পেয়ে বসেছিল যে বাস্তবে ঠিক এমনই একজন মানুষের অস্তিত্ব আছে আর তাকে আমার খুঁজে বের করতেই হবে, ঠিক যার ছবিটা আমার দেয়ালে আঁকিবুকিতে ধরা পড়েছে। কিন্তু কেন আমি তা জানতাম না। ভাগ্যের এক অমোঘ বন্ধনে বুঝিবা আমরা বাঁধা পড়ে গিয়েছিলাম। রাজনৈতিক সভায়, ক্রিয়া অনুষ্ঠানে, রেল স্টেশনে আর যে সব জায়গায় মানুষের ভিড় দেখতাম সেখানেই ছুটে যেতাম তাকে খুঁজে বের করার জন্য। কিন্তু শত শত মানুষের মুখগুলির সঙ্গে তার মুখের কোনো মিল ছিল না। তাকে সন্ধানের নেশা আমাকে পাগল করে তুলেছিল। সব কিছু আমার কাছে মিথ্যা আর তুচ্ছ বলে মনে হতো। সত্য ছিল কেবল সে। জনবহুল রাজপথে আমি তার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত না পুলিশ আমাকে চোর ভেবে আমার দিকে তাকাত। পথচারীরা আমায় উন্মাদ ভেবে আমার পাশ কাটিয়ে চলে যেত। আমি কখনই মহিলাদের দিকে তাকাতাম না, শুধু তাকাতাম পুরুষদের দিকে, কেননা যাকে আমি খুঁজছিলাম সে মহিলা নয়, পুরুষ। এই পর্যন্ত বলে শান্ত হয়ে তার প্রশস্ত ভুরুর ওপরে হালকাভাবে হাত বুলিয়ে নিয়ে তিনি পুনরায় বলতে শুরু করলেন, অবশ্যই সত্যি একদিন তার দেখা পেয়েছিলাম। পিকাডিলির দিকে সে যাচ্ছিল ট্যাক্সিতে, আমিও একটি ট্যাক্সিতে চেপে তাকে অনুসরণ করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই চেয়ারিং ক্রসে পৌঁছে ট্যাক্সি থেকে নেমেছিল। দুজন মহিলা আর একজন শিশুকে সাথে নিয়ে সে ফ্রান্সে যাচ্ছিল। আমি তার সঙ্গে কথা বলার অপেক্ষায় ছিলাম, কিন্তু ইতিমধ্যে তার সঙ্গে কয়েকজন বন্ধু এসে
যোগ দিয়েছিল। সবাই মিলে তারা ট্রেনে উঠে পড়েছিল। চট জলদি ফোকস্টোনের একটা টিকিট কেটে আমি গাড়িতে উঠে পড়েছিলাম, এই ভেবে যে ফোকস্টোনের নৌকা বদলের সময় তার সঙ্গে কথা বলতে পারব। কিন্তু সেখানে আমার আগেই সে জাহাজে উঠে একটি কেবিনে ঢুকে পড়েছিল। নিঃসন্দেহে সে একজন ধনী ব্যক্তি, কিন্তু এতটা এগিয়ে শেষে হেরে যাব? তাও কখনো হয়? মুহূর্তে আমি আমার কর্তব্য নির্ধারণ করে নিয়েছিলাম। এক সময় না এক সময় নিশ্চয় বাইরে বেরোবে, তখন তার সঙ্গে কথা বলা যাবে। অবশিষ্ট যে অর্থ আমার কাছে ছিল তাতে বড় জোর বোলান পর্যন্ত যাওয়া যেতে পারে। সে যা হোক, তার কেবিনের বিপরীত দিকে আমি একটা স্থান করে নিয়েছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম। প্রায় আধ ঘন্টা পরে সে বেরিয়ে এসেছিল, একা নয়, সঙ্গে ছোট্ট মেয়েটি। আমার হৃদস্পন্দন দ্রুততর হয়েছিল। সেই মুখ, প্রতিটি খাঁজ আর রেখা এতটুকু অমিল ছিল না। আমার দিকে একবার তাকিয়ে ডেকের দিকে পা বাড়িয়েছিল সে। কে যেন আমার অন্তর থেকে বলে উঠেছিল, এ সুযোগ আর কখনই আসবে না, মানুষের জীবনে এ সুযোগ একবারই মাত্র আসে। মাফ করবেন, অনুগ্রহ করে আপনার নাম ঠিকানা ছাপা একটি কার্ড যদি আমায় দেন, আমার বিশেষ প্রয়োজন, আমি বলেছিলাম। বিস্মিত হয়ে সে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমার অনুরোধ উপেক্ষা করতে পারেনি। তাড়াতাড়ি কোটের পকেট থেকে একখানি কার্ড বের করে আমার হাতে তুলে দিয়ে মেয়েটিকে সঙ্গে নিয়ে সে ডেকের দিকে এগিয়ে গিয়েছিল। আমায় সে নির্ঘাত পাগল ভেবেছিল, আর তাই নীরবেই সে চলে গিয়েছিল। কার্ডটি হাতের মুঠোয় চেপে জাহাজের নির্জনতম কোণটি বেছে নিয়ে সেখানে দাঁড়িয়ে সেটিতে দৃষ্টি নিবদ্ধ করেছিলাম। চোখ আমার ঝাপসা হয়ে এসেছিল, মনে হচ্ছিল হৃদয়ের স্পন্দন বুঝি বা স্তব্ধ হতে চলেছে। কার্ডের ওপর স্থূলাক্ষরে তার নাম ঠিকানা মুদ্রিত, মিস্টার ওরমন্ড ওয়াল, পিটসবার্গ, আমেরিকা। আর সঙ্গে সঙ্গেই আমি জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফিরেছিল বোলানের এক হাসপাতালে। সেখানে একে একে অতিবাহিত হয়েছিল কয়েকটি সপ্তাহ। গত মাসে সেখান থেকে ছাড়া পেয়েছিলাম, এই পর্যন্ত বলে সে থামল। আমরা মুখ চাওয়াচাই করতে থাকলাম। এতক্ষণ ধরে আমরা যেসব অতিপ্রাকৃত ঘটনার আলোচনা করছিলাম সেগুলি এই ঘটনার সমতুল্য কখনোই নয়। কয়েক মিনিট পরে সে আবার বলতে শুরু করল, আবার আমি ওলমন্ড স্ট্রিটে আমার সেই ভাড়া বাড়িতে গিয়ে ফিরেছিলাম। তারপর কত খোঁজ করেছিলাম তার আমেরিকাবাসী পত্রিকার সম্পাদকের কাছে, লন্ডন প্রবাসীদের কাছে, এই তথ্যটুকুই শুধু সংগ্রহ করেছিলাম যে লোকটি কোটিপতি, ইংল্যান্ডে বসবাসকারী এক পরিবারে তার জন্ম, কিন্তু কোথায় তা জানতে পারিনি। এইভাবে সময় কেটে যাচ্ছিল। সেদিন রাতে যথারীতি দেরি করে শুতে গিয়েছিলাম, আর তাই সকালে ঘুম ভেঙেছিল দেরিতে। যখন উঠলাম তখন সোনালি সূর্যলোক আমার ঘর ভরে দিয়েছিল। রোজকার অভ্যাস মতো দেওয়ালের দিকে তাকাতে দেখি মুখটা প্রায় মিলিয়ে গেছে, অথচ গত রাতে সেটি কত স্পষ্ট ও জীবন্ত ছিল। হতাশ বিব্রত হয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম। সকালবেলায় খবরের কাগজটি হাতে নিয়ে প্রথম পাতায় বড় বড় অক্ষরে মুদ্রিত সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমেরিকার করোড়পতি মিস্টার ওরমন্ড ওয়াল মর্মান্তিক মোটর দুর্ঘটনায় গুরুতর আহত। পিটসবার্গে স্বনামধন্য ব্যক্তিটি ও তার কয়েকজন সঙ্গী মোটরে করে ইতালি যাচ্ছিলেন। পথে একটি ওয়াগনের সঙ্গে মোটরটি ধাক্কা লাগে। ঘরে গিয়ে দেখি দেয়ালের গায়ে ফিকে হয়ে আসা মুখাবয়বটি আমার চোখের সামনেই ধীরে ধীরে মিলিয়ে গেল। পরে শুনেছিলাম ঠিক সেই মুহূর্তে মারা গিয়েছিলেন মিস্টার ওরমন্ড ওয়ালা। আশ্চর্য, অদ্ভুত ঘটনা, আমরা সবাই বলে উঠি। হ্যাঁ, ঘটনাটি সত্যিই বিস্ময়কর। ঘটনাটির মধ্যে তিনটি অসাধারণত্ব রয়েছে। প্রথমত, দেয়ালে তুচ্ছাতি তুচ্ছ কয়েকটি দাগ মিলে হুবাহু আমেরিকার ওই কোটিপতির মুখের আকার তুচ্ছাতি তুচ্ছ দাগ মিলে যে ওই আমেরিকার কোটিপতির মুখাবয়বটা ধারণ করলো কীভাবে, আর সঙ্গে তার জীবনের এত বড় ঘনিষ্ঠ সম্বন্ধ থাকবে কেন, বিজ্ঞান এর কোনো জবাব দিতে পারে না, আমি তা জানি না। দ্বিতীয়ত, অজানা এক শক্তি দেয়ালের গায়ে যে প্রতিচ্ছবি সৃষ্টি করেছিল তার সঙ্গে তার নামটি কি অদ্ভুতভাবে যুক্ত হয়ে গিয়েছে, তাই না? বলা বাহুল্য তার সঙ্গে আমাদের ঐক্যমত হলো। আমাদের সকলকে শুভরাত্রি জানিয়ে দরজা দিয়ে সে পা বাড়ালো। আর ঠিক সেই মুহূর্তে আমাদের একজন তাকে জিজ্ঞাসা করল, কাহিনীর তৃতীয় আশ্চর্যজনক বিষয়টি কি? সঠিক প্রশ্নই করেছেন। তৃতীয় আশ্চর্যজনক বিষয়টি হলো যে এইমাত্র আধ ঘন্টা আগে আমি গল্পটি তৈরি করেছি, আর পুনরায় আপনাদের শুভরাত্রি জানাই। ধন্যবাদ বন্ধুরা।